হ্যালো ডিজাইনার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বিশেষ চমৎকার একটা জিনিস নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হলো এই টাইপের ডিজাইন করার জন্য এই টাইপের বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন বা মোটামুটি সব ধরনের ডিজাইনই আমাদের পিএনজি ইমেজ ইউজ করতে হয় পিএনজি ইমেজের দরকার হয় মানে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে না এটা এই টাইপের ইমেজ তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে থামনেল ডিজাইন করি আমি এই এই যে থামনেল টাইপের ডিজাইনগুলা তো এই ধরনের ডিজাইনে আমাদের পিএনজি ইমেজ খুব বেশি প্রয়োজন হয় আর পিএনজি না থাকলে আমরা কী করি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে আমরা ইমেজটা ইউজ করি পিএনজি ইমেজের প্রয়োজন হয় তো আজকে আমি দেখি কয়টা পারি এমন সব ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে সব জায়গায় আমরা ফ্রি ইমেজ পাইতে পারি এবং তারা অবশ্যই রয়্যালিটি ফ্রি আর যারা তারাই আছেন মানে অল্প সময় নিয়ে ভিডিও দেখতে আসছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কস দেওয়া থাকবে যে লিঙ্কস থেকে আপনারা এই ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন এবং ইমেজ থেকেই করবেন বাট যাদের সময় আছে তাদেরকে আমি বলবো ভিডিওটা দেখেন কারণ হলো আমি এখানে কপিরাইট ইস্যুটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি যে আসলে ইমেজে কপিরাইটটা ঠিক কী এবং ওটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি সকল ইমেজ আসলে ফ্রি না কপিরাইট থাকলে দেখা যাচ্ছে আপনি আপনার পোর্টফোলিওতে ইউজ করলেন বা এই টাইপের যে কোনো আপনার প্রোজেক্ট আপনি ইউজ করলেন এবং ওটা কপিরাইট হলেও তখন আসলে আপনার কন্টেন্টটা রিমুভ করতে হবে আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট ব্যান্ট্যানে ঝামেলা হতে পারে সো কপিরাইট একটা ভাইটাল ইস্যু যাদের টাইম আছে তারা অবশ্যই দেখবেন যে আসলে কপিরাইটটা কী এবং কেন এই টাইপের ঝামেলা কেন হয় আমাদের তো যাই হোক আমরা আজকে শুরু করি প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসছে সেটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই অ্যামেজিং একটা ওয়েবসাইট আমার কাছে খুবই চমৎকার লাগছে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ক্যারাকিং ইমেজ ক্রাক এন ইমেজ অবশ্যই লিঙ্কসগুলো থাকবে ডেসক্রিপশন বক্সে এবং আমার ওই যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পোস্ট পাবেন একটা যে পোস্টে আসলে যে কটা ইয়ে ওয়েবসাইট প্রিভিউ হবে তার চাইতে বেশি ইমেজ থাকবে ওই ইসে সেই পোস্টে তো অবশ্যই সেটাও চেক করবেন তো হ্যাঁ এই ইমেজের এই ওয়েবসাইটটা বেশ চমৎকার লাগছে আমার কাছে কারণ এখানে শুধুমাত্র পিএনজি না জেপিজিও পিজিও আছে অবশ্যই বাট আমাদের এই ভিডিওটা যেহেতু পিএনজি নিয়ে সেহেতু আমরা এখানে পিএনজি নিয়েই কথা বলবো মানে বিশাল একটা কালেকশন আছে ইসের এবং তারা বইলে দিতেছে সার্চ ফর রয়্যালিটি ফ্রি স্টক ইমেজেস মানে রয়্যালিটি ফ্রি এবং এটা আপনি ইউজ করতে পারেন কমার্শিয়াল বলতে আপনারা যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারেন আশা করি তারা কপি দিবে না এরকম কোনো কথাবার্তা আমি তাদের এখানে পাই নেই এই ইমেজে তো প্রথম থেকে আমি ওই ধরনের ইমেজ নিয়ে কথা বলবো যাদের আসলে এমন কোনো প্রবলেম নাই কপিরাইটে তাদেরকে এবং খুব বেশ লার্জ কোয়ালিটির একটা ইমেজ তারা দিতেছে পাঁচশো বাইশ পাঁচ হাজার সরি পাঁচ হাজার বাইশ পাঁচ হাজার পিক্সেলের তো এই ইমেজ সাইটটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা বেশ নতুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মেবি কবে তাদেরই হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বেশ নতুন এবং খুব চমৎকার কালেকশন আছে এখানে পিএনজি ইমেজ আর একই ধরনের ইমেজের অনেকগুলা ইমেজ পাওয়া যায় মানে একই লোকের অনেকগুলা ইমেজ এই দেখা যাইতেছে এই জেপিজি পিএনজি বেশ চমৎকার টাইপের ইমেজ এখান থেকে আপনারা পাবেন বেশ হাই কোয়ালিটি ইমেজ সো প্রথম পছন্দ আমার কাকিন ইমেজ দেখে এটা ডাউনলোড করার জন্য কি করতে হয় জাস্ট সিম্পলি এটা ক্লিক করলাম আমি তাদের ডাউনলোডে ফ্রি টেন ইমেজ পার মান্থ ফ্রম আওয়ার ফ্রি সিলেক্ট সেকশন ওই তো ভালো জিনিস একটু রেস্ট্রিকশন থাকবে তো দশটা ইমেজ এখান থেকে আপনারা পার মান্থ ইউজ করতে পারবেন তবে তবুও ভালো আমার কাছে ভালো লাগছে এখান থেকে স্টার্ট ফ্রি খাত থেকে আপনারা দশটা ইমেজ নিয়ে নিতে পারবেন আপাতত এই ইমেজটা আমার দরকার নেই দশটা আমি ইয়ে করতে চাচ্ছি না এটা আমি এই কারণে রাখলাম দশটা রাখার পরও বাট ইমেজগুলো এখানে ফুল হাই কোয়ালিটি এবং খুব চমৎকার লাগছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এখানে তাদের ইমেজগুলো আর বাকি জেপিজিও দেখবেন বা অন্যান্য ফিচার্স থাকলে দেখবেন তাদের ওয়েবসাইট রিভিউ করতে বসিনি আমি আচ্ছা তো এরপরে যে ইমেজের ওয়েবসাইটটা আমাদের সাথে আসতে যাচ্ছে সেটা হচ্ছে ফিলিপিয়েন্স ডট কম এটা হয়তো আপনারা অনেকে চিনেন বা চিনেন না তবে তাদের খুব চমৎকার কিছু কালেকশন আছে আর তাদের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা ফ্রি ইমেজ দেবে অবশ্যই রয়্যালটি ফ্রি ইমেজ আপনি এখান থেকে পাবেন মানে আপনি কমার্শিয়াল ইউজের জন্য বলতে ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো প্রজেক্টে তারা কপিরাইট দেবে না তবে তাদের একটা প্যাকেজ থাকে যেটা বাউক ডাউনলোড নামের একটা ব্যাপার মানে তাদের যত কালেকশন আছে যত ইমেজ তারা আর দেয় সকল ইমেজগুলো আপনি মাত্র দশ ডলারই করতে পারেন প্রায় সৎ তত এক লাখ সত্তর হাজার ইমেজ মেবি হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন মানে পুরাই অবস্থা কি বলবো হিউজ একটা ডাউনলোড এখান থেকে হয় আমরা বিভিন্ন ক্যাটাগরিজ আছে যদি দেখি এখান থেকে অ্যানিমাল চিজ যাই প্রথমে যে এটা আছে তো অথবা ফুডের যে কোনো প্রোডাক্টে আমরা এইটা পাইতে পারি অ্যানিমালস ক্লিক করলাম দেখি অ্যানিমালস কি আসছে ওয়াও তাদের ইমেজও বেশ চমৎকার বেশ চমৎকার সব ইমেজ তারা প্রোভাইড করতেছে এবং হাই কোয়ালিটি ইমেজগুলো এবং রয়্যালিটি ফ্রি আপনি এরা ইউজ করতে পারবেন তাদের ওয়েবসাইট ঘাইটে আমি যতটুকু বুঝলাম তাদের কপিরাইট ইস্যু নাই তেমন তারা এটা ফ্রি দিতেছে আপনার জন্য ফুল ফ্রি বলা যেতে পারে আপনার যে কোনো প্রজেক্টে আপনি পরবর্তীতে এরা ইউজ করতে পারবেন তাদের এই ইমেজগুলো তো এই তাদের ইমেজ একটা সাইট তাদের এই সাইটের মধ্যে আর একটা সাইটে তারা এই করে রাখছে মানে লিঙ্ক করে রাখছে মেবি হয়তো তাদের তাদেরই প্রোডাক্ট বাট আর একটা সাইট সেটা হচ্ছে আমাদের এই যে কোজি ইমেজ তো ওই ফিরি পিএনজি ইমেজ কো ইমেজ এতগুলো আর টেনশন নেওয়ার দরকার নেই আমি লিঙ্ক দিয়ে দিব জাস্ট সিম্পলি ক্লিকের মাধ্যমে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন তো তাদের ওই সেম একটা কোয়ালিটি আছে বাট তাদের পঞ্চাশ ইউরো মেবি না জিবিপি যাই হোক এতে তাদের একটা বাল্ক ডাউনলোডের একটা অপশন দেয় এখান থেকে আমরা সেই সেই মোটামুটি দুইটা ওয়েবসাইটে সেইমই একটা প্রসিজার ফলো করে যেখান থেকে আমরা এই ইমেজগুলো পিএনজি ইমেজগুলো কালেক্ট করতে পারি এখান থেকে সিম্পল আমার নেট কালেকশন একটু চলো সো ওয়েট করতে হবে তো এই ভাগে আমি একটা কথা বলিনি সেটা হলো আমাদের কপিরাইটের যে কথাগুলো বললাম আমার একটা ওয়েবসাইট আমি এর জন্য আপনাদের কাছে এমন ভাবে রাখছি যেটা আসলে কপিরাইট ইস্যু নিয়ে আলোচনা করছে যে আপনি কিভাবে কপিরাইট আসলে নন কমার্শিয়াল ইউজ জিনিসটা কি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা থাকবে সেটা হলো আপনার কিছু ইমেজ থাকে যেগুলো আপনি কমার্শিয়াল ইউজ না করতে পারলে নন কমার্শিয়াল ইউজ করতে পারেন বেশিরভাগ সময় এরকমই হয় যে নন কমার্শিয়াল ইউজের জন্য বেশি ওয়েবসাইট থাকে আমি স্পেশাল কিছু ওয়েবসাইট খুঁজে বের করছি যারা আসলে কমার্শিয়াল ইউজের জন্য আপনারা লাইসেন্স দিবে তো হ্যাঁ এখানে বেশ ভালো ভালো ইমেজ আছে ফুডেরও বেশ চমৎকার সব ইমেজ আছে এই দুইটা ওয়েবসাইটই বেশ চমৎকার তাদের দুজনের লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকবে কোনো প্রবলেম নেই এখান থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেবেন আর দেখে নেবেন তাদের ক্যাটাগরিজ ব্লাবলাবলা যেগুলো আপনাদের পছন্দ লাগে বা না লাগে সেগুলো এখান থেকে দেখে নেবেন বেশ ওকে তাদের কপিরাইট প্রবলেম বলতে তাদের কপিরাইট রিজার্ভস টোয়েন্টি টোয়েন্টি ফ্রি ইমেজ ওয়েবসাইট কপিরাইটটা তাদের কাছে রিজার্ভ করা তবে কমার্শিয়াল ইউজের জন্য তারা কপিরাইট দিতেছে যাই হোক এরপরে আমাদের ইমেজ দেখলাম এরপরে যে ইমেজটা মানে ওয়েবসাইটটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে সেটা বেশ ফ্রি ফ্রি ওয়েবসাইট আমি সার্চ করে রাখছিলাম পিজা লেখা তো পিজা চইলা আসছে কিছু এখানে আপনি অবশ্যই সার্চ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু এই সিস্টেমটা আছে আপনি কিন্তু সার্চ কইরা এখান থেকে ইমেজ নিতে পারবেন এই প্রত্যেকের সাথেই এই সার্চ অপশনটা আছে যেখান থেকে আপনারা সার্চ কইরা ইমেজ নিতে পারবেন আপনাদের পছন্দের ইমেজগুলা যেটা আপনাদের প্রয়োজন ফুডের জন্য ডিজাইন করতেছেন বার্গার প্রয়োজন তো নিয়ে নেবেন সমস্যা নেই সেখান থেকে আপনারা এই জিনিসটা করতে পারবেন আচ্ছা আরেকটা ব্যাপার আমি ক্র্যাকিং ইমেজের ব্যাপারে বইলা দিই তাদেরকে একটা তাদের একটা অ্যামেজিং ফিল্টার দেওয়া আছে মানে ফিল্টারটা হলো। এখান থেকে আপনি বিভিন্ন ই করতে পারেন আমি ফিল্টারটা ধরি নাই এর কারণ হচ্ছে তাদের মানে আমি এখানে মেইল সিলেক্ট করে রাখছি আগেই মেইল সিলেক্ট করা ফিমেলে বেশ অন্য রকম কিছু মডেল সডেল আছে তো আমি চাইতেছি না তাদের এইজ রেস্ট্রিক আছে মানে কোন এইজের মানুষ চান আপনি বা কি চান এই টাইপের কোন ধরনের মানুষ চান সেটার একটা ব্যাপার আছে কালার চয়েসটা দিয়ে দিতে পারেন যে এই টাইপের ইমেজ আমি চাই তারপর পিএনজি চাই না জেপিজি চাই অথবা এনি চাই এরকম চমৎকার ফিল্টার আছে অবশ্যই আপনারা সবাই এই জিনিসটাও দেখে নেবেন লিঙ্কে ইটা দেওয়া থাকবে তো এরপরে আমাদের সেই ক্লিন পিএনজিতে চলে যায় ক্লিন পিএনজি ইমেজের ওয়েবসাইটটা দেওয়া থাকবে এখানে পিজা বেশ চমৎকার সব প্রোডাক্ট পাবেন বেশ চমৎকার আমি পিঞ্জি ইমেজের বলা যেতে পারে এই সাইটটার বেশ ভক্ত খুব চমৎকার সব ইমেজ আপনি এখান থেকে পাবেন এরপরে এদের কপিরাইটের কথা যদি বলি কপিরাইট তাদের রিজার্ভ লেখা আছে অল কপিরাইট ইমেজের এবং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বেশ নিউ একটা সাইট এবং খুব চমৎকার সব দেওয়া তবে তাদের ওরকম কোনো মানে স্পষ্টভাবে অত বেশি ভালোভাবে কিছু বলা নাই যে তারা কপিরাইটস দিবে কি দিবে না বাট দিবে না কমার্শিয়াল ইউজের জন্য যেহেতু তারা ফ্রি দিয়ে দিছে তো ফ্রি এটা নিয়ে প্রবলেম নাই আপাতত কোনো প্রবলেম নাই নাই প্রবলেম নাই বলা যেতে পারে তো এরপরে যে জিনিসটা আমাদের আসছে সেটা আমরা হয়তো সবাই মোটামুটি পরিচিত তাদের একটা বিশেষ কালেকশন হয়েছে পিএনজি পিক্সাবে তাদের এমনিতেও অনেক বেশি অনেক অনেক ডাউনলোডস অনেক অনেক ইমেজেস আছে বাট এই পিএনজি তবে এই হচ্ছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বলবো আমি কারণ এরা হচ্ছে সবচাইতে ভদ্র এর কারণে হচ্ছে যদি এদের কোনো দেখি আমরা যে আমরা দেখি তো এদের একেবারে খুব সুন্দরভাবে লেখা ফ্রি ফর কমার্শিয়াল ইউজ নো অ্যাট্রিবিউশন রিকর্ডেড এখন এই অ্যাট্রিবিউশন কি জিনিস হ্যাঁ এখন সময় আসছে অ্যাট্রিবিউশন নিয়ে একটু কথা বলার অ্যাট্রিবিউশন হলো আপনার ইমেজটা আসলে নন কমার্শিয়াল ইউজের জন্য দেওয়া থাকে বা ওই টাইপের নন কমার্শিয়াল কি আমি বলি যদি আমরা গুগলে সার্চ করি তো নন কমার্শিয়ালের ব্যাপারে একটা কথা থাকবে সেটা হলো আপনি এমন সব কাজ ইউজ করতে পারবেন যেটা থেকে আপনি আসলে টাকা কামাইতেছেন না এই চ্যাপ্টার সহজ আমি যেমন আপনাদের শেখানোর জন্য ইউটিউব থেকে ইউটিউব থেকে আপাতত কোনো টাকা টকা কামাইতেছে না বা ইউটিউব আসলে ফ্রি এডুকেশনাল পার্টফর্মে বলা যাইতে পারে ওটা আসলে পেডের মধ্যে ধরা হয় না আমি এডুকেশনাল পারপাসে আমার ওয়েবসাইটে মানে আমারই সে কি বলে এই থামনেলে ইমেজ ইউজ করতেছি তো এটা প্রবলেম না আসলে এটা কপিরাইট কেউ দিবে না তবে দিতে পারে না আমি সঠিক ই না তবে দেওয়ার কথা না গুগল অনুযায়ী দেওয়ার কথা না তো এডুকেশনাল পারপাসে রিসার্চ পারপাস এই টাইপের যেসব জিনিস থেকে আসলে টাকা আসতেছে না আপনি এটারে নিয়ে ব্যবহার করতেছেন আপনার মুড বোর্ডে আপনি আইডিয়া নেওয়ার জন্য ব্যবহার করতেছেন তো এই টাইপের জিনিসে আসলে কোনো ইমেজে কপিরাইট দিবে না দেওয়ার কোনো রাইটস নাই তাতে ইমেজটা কার হোক কপিরাইট দেওয়ার থাকে না বাট আপনি একটা কমার্শিয়াল বানাইতেছেন যেমন ফুডের জন্য একটা পোস্টার বানাইতেছেন যে পোস্টারটা আপনি বিক্রি করবেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতেছেন যে পোস্টটা আপনি বিক্রি করবেন তো এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আসলে এই কমার্শিয়াল ইউজের কথাটা চলে আসে যেটা আমরা মোস্ট অফ দ্য করি তো এই আমাদের ইমেজটা আসলে খুব সতর্কতার সহিত ব্যবহার করা লাগে তো এখানে এই পিকসাবে থেকে আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করবেন সেগুলো একেবারে ওনারা বইলেই দিছে খুবই ভদ্র ওয়েবসাইট মানে বলার মতো না এই টাইপের ওয়েবসাইট তারা বইলা দিয়েছে যে পিকসাবে থেকে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন সেটা ফ্রি ফর কমার্শিয়াল ইউজ নো অ্যাট্রিবিউশন রেকর্ডেড কিছু বলা লাগবে না এখন হ্যাঁ অ্যাট্রিবিউশনের কথায় আবার আসি যে তো অ্যাট্রিবিউশন জিনিসটা কি আপনি আসলে একটা কিছু ইউজ করলেন এবং আপনি আসলে বইলা দিতে পারেন অনেক ফ্রি সাইট আছে যেমন এই পরবর্তী সাইটটার কথা আমরা যদি বলি পিএনজি ইমেজ তাদের আসলে অ্যাট্রিবিউশন দিতে হবে আপনার তাদের ইমেজ তো ফ্রি বাট তাদের অ্যাট্রিবিউশন জিনিসটা অবশ্যই দিতে হবে এই যে এইখানটা আমি একটু কথাটা মার্ক করে রাখছি যে আমি ওয়েবসাইটটা দিয়ে দিতেছি লিঙ্ক আপনারা এইখান থেকে যদি এই অংশটুকু পড়ে নেন পুরোটা পড়লে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন এখানে ধারা তারা উল্লেখ করছে কোন ধারায় কি এখানে তারা বইলে দিছে যে তাদের ইমেজ যদি আপনি ইউজ করতে চান এবং মোস্ট অফ দ্য সাইট মানে অনেক বেশি বেশি সাইট আছে এরকম যারা আসলে এই জিনিসটা চায় যে হ্যাঁ তুমি ইউজ করতে পারো আমাদের প্রোডাক্ট আপনি মনে করেন ডিএন্স পোর্টফোলিওতে আপনি এক কোম্পানির মানে এই এক ওয়েবসাইটে প্রোডাক্ট ইউজ করলেন প্রোডাক্ট ইমেজ ইউজ করলেন করার পরে আপনি নিজটা লিখে দিলেন যে ইমেজগুলো আসলে আমার না এদের বইলা লিঙ্কটা দিয়ে দিলেন বা ইমেজের লিঙ্কটা আপনি দিয়ে দিলেন তাইলে ওরা আর আপনারই কিছু বলবে না কারণ ওদের মার্কেটিং হওয়ার হয়ে গেছে মার্কেটিংটা যেহেতু ওদের হয়ে গেছে সো ওরা আর কিছু বলবে না আপনার আর এটা করলে এমন কোনো ক্ষতি নেই আপনার যে নিজেরই প্রোডাক্টের ফটোগ্রাফি করতে হবে এরকম আসলে না ইমেজ গুলো রাখাই হয় ব্যবহার করার জন্য তো আমরা আসলে আমাদের প্রজেক্ট এভাবে ইউজ করতে পারি ফেয়ার ইউজ বলে এটা তো আমরা হয়তো প্রজেক্টে দিলাম দেওয়ার পরে বইলা দিলাম যে ইমেজটা ফর মানে শো করার জন্য অনলি আমার ইমেজটা আসলে আমার না এটা এই ওয়েবসাইটে এইভাবে যদি আমরা বইলা দিই তাহলে কিন্তু আমাদের ওই পিএনজি ইমেজটা আমরা ইউজ করতে পারি পিএনজি বা জেপিজি যে ইমেজই বলি আমরা ইমেজটা কিন্তু ইউজ করতে পারি আমাদের আসলে তারা কিছু বলবে না কপিরাইট দিবে না যদি আমরা এই ধরনের করে দিই আর এমনিতেও ভালো ভালো সাইটে যেমন ধরেন ফিলিপি গ্রাফিক নিবার বা স্টক সাইটে এদের কিন্তু আসলে ইমেজগুলো থাকে না মেইন মেইন ডিজাইন ইমেজ থাকে না সব কিছু মানে সরাই দেওয়া হয় তো এটা আমরা যখন পরবর্তী তিন ছাড়া মার্কেট প্লেস নিয়ে শিখবো তখন এই জিনিসগুলো বুঝব বাট আমাদের পোর্টফোলিওতে শো করার জন্য যখন আমরা শো করব তখন কিন্তু আমরা এইভাবে চাইলে তাদের ক্রেডিট দিতে পারি এবং ক্রেডিট দিলে তাদের আর কপি দেওয়ার কোনো ওয়ে থাকবে না তাদের এইখানটায় লেখা আছে যে কিভাবে কি কি জিনিসে তারা কপি দিবে না নন কমার্শিয়াল পারপাস অনলি এছাড়া অ্যাট্রিবিউশন দিতে হবে যদি কমার্শিয়াল পারপাসে আপনি ইউজ করতে চান হ্যাঁ অবশ্যই আপনি ওই প্রোডাক্টগুলো বিক্রির জন্য রাখছেন তো সেখানে তাদের একটা ক্রেডিট অথবা তাদের সাথে কথা বইলা এই কন্ট্রাক্টের একটা অপশন থাকে যেখান থেকে আপনারা কই কথা বইলে এখানে ডোনেট ডোনেট কইরা নিতে পারেন কন্ট্রাক্টস কইরা তাদের কপিরাইটটা নিতে পারেন যদি একান্তই আপনাদের ইমেজটা প্রয়োজন হয় আচ্ছা যাই হোক তো আমরা তাদের ক্যাটাগরিটা দেখি তাদের বেশ চমৎকার সব ইমেজ আছে এবং তাদের লেআউট একটু অদ্ভুত ইমেজের ওয়েবসাইট বাট তারা শুরু করছে টেক্সট থেকে তো এই জিনিসটা একটু অদ্ভুত যাই হোক এখান থেকে আপনারা খুব চমৎকার সব ডিজাইন মানে ইমেজ পাইতে পারেন এখান থেকে আমি যদি এখানে একটু দেখি যে ক্যামেল উট এটার দিকে আমার চোখ পড়ছে যেহেতু তো দেখি ক্যামেল আচ্ছা তো এই হলো আমাদের আসলে কপিরাইটের ব্যাপারটা আমাদের লিঙ্ক যদি অ্যাট্রিবিউট চায় তো অবশ্যই আমাদের দিয়ে আমরা তারপরে আমাদের ইমেজটা ইউজ করতে পারি তাছাড়া কিছু জিনিস আছে ফ্রি তবে হ্যাঁ তাদের এই ডিজাইনগুলোও কিন্তু চমৎকার তাদের ডিজাইন সরি ইমেজগুলো তারা বেশ চমৎকার সব ইমেজ আছে আপনার আমার লিঙ্ক দেওয়া থাকতেছে সো অবশ্যই এখান থেকে চেক করে নেবে এরপরে আমাদের দুইটা ওয়েবসাইট আসতেছে যে দুইটা ওয়েবসাইট আসলে খুব মজার কথা বলে রাখছো ওই যে ইসের জায়গায় মানে কি বলো এটারে কপিরাইটের জায়গায় ও আচ্ছা আরেকটা আরেকটা ইমেজ আমাদের জন্য আছে ফিলিপিএনজি ইমেজ ডট কম এখান থেকে আপনারা ওই এই জিনিসটা আপনারা আসলে কমার্শিয়াল ইউজ করতে পারবেন তাদের রাইটস আছে বাট এখানে তারা বইলা দিছে অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল ইউজেস লাইসেন্স এই দেওয়া আছে অল দ্য পিএনজি ইমেজেস অন আওয়ার ওয়েবসাইটস আর ডিস্ট্রিবিউটেড উইথ অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল ফোর পয়েন্ট জিরো ইন্টারন্যাশনাল কি ইন্টারন্যাশনাল লাইসেন্স এই কথাটা তাদের বইলে আছে লাইসেন্স দেখে নিবে নেবেন যারা আসলে বেশি অনেকটা খুঁতখুঁতে যে হ্যাঁ আমি আমার প্রজেক্টের ব্যাপারে খুব বেশি সিনসিয়ার আমি চাই না আমার কাজ যাক তো তারা অবশ্যই সুন্দর মতন খোঁজ খবর নিয়ে আসে এখান থেকে ডিজাইনগুলো নেবেন আচ্ছা আমি যদি তাদের ওয়েবসাইটে দেখি খুব চমৎকার সব পিএনজি ওয়েবসাইটে ভরপুর তবে এটা ফ্রি ওয়েবসাইট অবশ্যই ফ্রি এই লোকজন বলতেছে দেখেন আই ওয়ান্ট টু থ্যাংক

কপিরেট পলিসিতে তারা বলছে যে প্লিজ ডু নট আস আমাদের আরও একটা লিস্টে আরও একটা ওয়েবসাইট আছে আমি আসলে একটা লিস্ট করছি বেশ বড় সড়ো মেবি চোদ্দোটা না পনেরোটা ওয়েবসাইটের সেখান থেকে আপনারা আবার ওই ফেসবুক পেজে থাকবে এই পনেরোটা ইমেজ তো ওইখানে আপনারা পাবেন কিছু ওয়েবসাইট যাদের আসলে এইভাবে বলা আছে প্লিজ ডু নট আস ফর পারমিশন টু ইউজ দিস ইমেজ ইন আওয়ার প্রজেক্ট ইন ইউর প্রজেক্টস দ্য অ্যাজ উই ডু নট ওন দ্য কপিরাইটস ফর দেম মানে তাদের কাছেও আসলে কপিরাইটটা নাই আপনার লাগলে আপনি ব্যবহার করেন কেউ যদি আপনারে কিছু বলে সেটা আপনি বুঝবেন তারা নিজেরাও জানে এবং তারা পরে বইলা দিছে যে যদি কারো ইমেজ ইন কেস অফ অ্যান ইরোর হোয়ার ইউ আর দ্য ওনার অফ অ্যান ইমেজ অ্যান্ড ফিল ইটস ইউজ আনোয়িংলি অর্থাৎ তাদের ওয়েবসাইটে যদি কোনো ইমেজ থাকে যে ইমেজটা আসলে কপি আপনি ডিজার্ভ করতেছেন বা অন্য কেউ ডিজার্ভ করতেছে সে এসে যদি বলে দেখো এই আমার এটা আমার ইমেজ তোমরা আমার ইমেজে আমার অনুমতি ছাড়া ব্যবহার করতেছো তখন তারা নিজেরাই এই ইমেজটা আসলে সরাই দিবে যদি এই দেখেন ইমিডিয়েটলি রিমুভ ইট ফ্রম আওয়ার ওয়েবসাইট অর্থাৎ যদি তারা মনে করে তাদের কাছে কোনো ক্লেইম আসে তারাও এটা সরাই দিবে তো এটা এই সব ইমেজ আপনি আপনার নিজের রিস্কে ব্যবহার করবেন যে কিছু বললে আপনি বুঝবেন এটা হলো কথা তো হ্যাঁ এই ইমেজের এই ওয়েবসাইটগুলো আমাদের কাজে লাগবে এছাড়া আমার একটা লিস্ট থাকতেছে যে লিস্টটা আমাদের ওই যে ফেসবুক পেজে দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনার ইমেজগুলা ওয়েবসাইটগুলো পাইতে পারেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সো আশা করি ইজি হবে অনেকটা তো ডিজাইন করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম